এই জাতির মধ্যে মোটামুটি একটা বিশাল শ্রেণী একটা খোয়াব দেখছে বা স্বপ্ন দেখছে যে 7 তারিখ আওয়ামী লীগ নির্বাচন কইরা প্রধানমন্ত্রী তো হয়ে যাবেন শেখ হাসিনা, এরপর হঠাৎ করে আমেরিকা বলবে যে আমরা এই সরকারকে ম্যান্ডেট দিচ্ছি না। ঠিক এরকম একটা খবর শোনার জন্য আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন অথবা জাতির মধ্যে অনেকটা বড় অংশ হয়তো এই আশা বসে আছেন। আর এই আশাগুলা আরও বেশি সামনে উঠে আসছে যখন আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমেরিকা সম্পর্কে শক্ত ভাষায় কথা বলছেন। আর যেহেতু এটা কোনো আমতাম আমরা তো আর কথা বললে যে এটা আমেরিকার চোখে গেল তা না, প্রধানমন্ত্রী যখন কথা বলছেন ঠিক 24 ঘন্টা যাওয়ার আগেই ওনার এই বক্তব্যটা মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র আছেন তার সামনে কিন্তু উপস্থাপন করা হয়, এটা প্রধানমন্ত্রীও জানেন। এরপরেও তিনি যখন কোনো কথা বলেন তখন মানুষের মধ্যে একটা চিন্তা থাকে যে মার্কিন সরকার কি কোনো ধরনের তলে তলে চাপ দিচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম স্পিকার যারা আছেন তারাও কিন্তু বলেন গোপনে অনেক কিছু হচ্ছে, এটা পাবলিকলি হচ্ছে না, সময় মতো টের পাওয়া যাবে। তো এইরকম বক্তব্যগুলো যখন মার্কেটে ঘুরে আর মাঝখানে প্রধানমন্ত্রী যখন আবার আমেরিকার বিরুদ্ধে একটা বক্তব্য দেন তখন অনেকের মধ্যে মনে হয় যে আসলে কী ঘটতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর ইস্যুটা বর্তমান ইস্যুতে তিনি কথা বলেন না, বর্তমানটাও আছে কিন্তু এটা অতীত থেকে শুরু, বারবার তিনি রেফারেন্সটা টানেন। আপনাদের একটা প্রোগ্রাম নিশ্চয়ই খেয়াল আছে লেটস টক উইথ শেখ হাসিনা, মাত্র 2 দিন আগে একটা প্রোগ্রাম গিয়েছিল। তো প্রধানমন্ত্রী সেই প্রোগ্রামে আমেরিকার সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন আবারও এখন এটা অনেকের মনে চিন্তাভাবনা যে ঘটনা কি। তবে ঘটনা আমরা যেটা দেখি আমেরিকা তো নির্বাচনী পর্যবেক্ষক পাঠাইছে, হ্যাঁ একটা ঘটনা ঘটার সুযোগ আছে নির্বাচনের পরে আমেরিকা এটাকে ম্যান্ডেট দেয় না কি দেয় না, তবে সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে। আচ্ছা এখন প্রধানমন্ত্রী কেন আবার হঠাৎ করে আমেরিকাকে নিয়ে এই বক্তব্যগুলো দিচ্ছেন বা কী বক্তব্য দিচ্ছেন? তিনি বলছেন তিনি যেন তোনোভাবে ক্ষমতায় যাওয়া কিংবা কারো সঙ্গে দেশের স্বার্থ বেছে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেননি। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ, তাতে তার কিছুই যায় আসে না, জনগণের শক্তি হলো বড় শক্তি। প্রধানমন্ত্রীর এই যে শব্দটা সারাক্ষণ, তখন মানুষের মধ্যে একটা চিন্তা হয় যে তার মানে আমেরিকা হয়তো এখনও নানানভাবে সরকারি বা কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। মন্ত্রীদেরও বিভিন্ন কথায় আমেরিকার প্রতি যে একটা নেগেটিভ ইম্প্রেশন আছে সেটা কিন্তু সামনে আসে। এখন আমজনতাভাবে আমরা তো সব জানি না, হয়তো পেছনে আরও কোনো কোনো গল্প থাকতে পারে। আচ্ছা আপনার সজীব আজের জয়ের ফেসবুক পেজে সম্প্রচার হওয়া লেটস টকে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি বলছেন যে 96 সাল থেকে বিষয়টা শুরু, 96 সালে অন্য কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন করে, তবে তারা গ্যাসটা বিক্রি করার কথা বললে আমি আপত্তি করেছিলাম আর অ্যাজ এ রেজাল্ট 2001 সালে আমাকে ক্ষমতায় দেওয়া আসতে মানে হয়নি। এরা সবসময় হস্তক্ষেপ করতে চায়, এখনও কিছু বিষয় আছে আর এর নির্বাচন নিয়ে দেশের ভেতরে এবং বাহিরেও কিন্তু নানান চক্রান্ত হচ্ছে। ইভেন আমেরিকার দ্বিচারী চরিত্র মানে যে আমাদের বীরদের ইস্যুতে ইসরায়েলের ইস্যুতে সেইটাও প্রধানমন্ত্রী তিনি এখানে কিন্তু তার বক্তব্যে তুলে এনেছেন। তো আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমেরিকাকে দায়ী করে তিনি বলছেন যে হাজার হাজার যুবক ইউক্রেনে জীবন দিয়েছে, রিফিউ হয়েছে, এখনও আমেরিকা বলছে তাদের টাকা নাই, দিতে পারবো না, করতে পারবো না সহায়তা, তাহলে যুদ্ধটা বাঁধালো কেন, এই উস্কানি তারা দিল কেন, রাশিয়ার এই আক্রমণকে আমরা সমর্থন করি না কিন্তু যুক্তরাষ্ট্রকে এই সকল কর্মকাণ্ডের একসময় খেসারত দিতে হবে। তারা ইলেকশনের ব্যাপারে অনেক কথা বলে, যখন তাদের প্রশ্ন করা হয় যে বিএনপি ট্রেনে আগুন দিয়ে মা ও শিশুকে শেষ করে ফেলল, এই ব্যাপারে কেন তোমাদের মুখ বন্ধ, এদের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে এদের নিজেদেরই একসময় খেসারত দিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, এখন বোঝাই যাচ্ছে যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আমেরিকা এবং কি সরকারের মধ্যে বিভাজনটা হঠাৎ করে যদি একই দিন আগে পিছে প্রধানমন্ত্রী এবং সজীব আজের জয় ভাই স্ট্যাটাস দেন অথবা কথা বলেন তো মানুষের মধ্যে বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু টেনশনে আছে যে কী ঘটতে যাচ্ছে, কী ঘটতে যাচ্ছে। সারা বাংলাদেশ কিন্তু একটা উৎকণ্ঠায় আছে, আওয়ামী লীগও উৎকণ্ঠায় আছে, ভোট করা ব্যাপার না, ভোটের পরে ম্যান্ডেট, তবে মাঠ কী বলছে। আমি গতকালকে আপনাদের পশ্চিমাদের একটা বক্তব্য দিয়েছিলাম তাই না, যে এখানে এরা যেটা বলছে যে এখানে সরকারের সাথে অনেক কিছু লেনদেন আছে। নাম্বার টু হচ্ছে যে একটা মাত্র হয়েছে বাচ্চা, তারা যদি বলে দৌড়াইতে আসে, না দৌড়লে তারা শাস্তি দেয় সেটা উচিত হবে না, এগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আবার আমেরিকা বলছে যে তাদের নির্বাচনী পর্যবেক্ষক আসছে, আরও আসবে, 2 দল থেকে আসছে, এরা গিয়ে রিপোর্ট করবে। তো সব কিছু মিলাইয়া আমার কেন জানি মনে হয় যে দিন শেষে আমেরিকা আসলে এই নির্বাচনকে নিয়ে সরকার বিরোধী যারা রাজনীতি করেন বা যারা আশা করতেছেন যেমনটা তেমন কিন্তু হবে না, কারণ আমেরিকা নিজের স্বার্থটা সবসময় সামনে রাখে আর বাংলাদেশের সাথে এই মুহূর্তে তার
খুব বড় স্বার্থ আছে, স্বার্থটা কোনটা? চীন। আমেরিকা বোঝে যে এখানে চীন একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে, সুতরাং এখন কোনো না কোনোভাবে যদি এই নির্বাচনকে ম্যান্ডেট আমেরিকা না দেয়, তারা মনে করে যে না, শেখ হাসিনা সরকারকে আমরা ম্যান্ডেট দিব না, এটা কিন্তু একটা ভিন্ন প্রতিক্রিয়া হবে। তারা ম্যান্ডেট না দেওয়ার মানে এই না যে সাথে সাথে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলবেন, এদেশি নির্বাচনের কিছুই হবে না। সরকার টিকে থাকার চেষ্টা করবে, সেখান থেকে আমেরিকা হয়তো বৈশ্বিকভাবে চাপ প্রয়োগ করবে, কিন্তু এখন থেকে বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তিত সময় চলে আসছে। তো সকল কিছু মিলে এটা আসলে নির্বাচন হওয়ার পর তখন আমরা বলতে পারবো। এখন তো নানান বক্তব্য শুনি, মানে নানানজনের নানান কথা শুনি, আমরাও যারা কথা বলি একটু তো টেনশনে থাকি, কী ঘটতে যাচ্ছে, আসলে কী ঘটবে, সব কিছু মিলাই একটা রহস্যজনক অবস্থান। বাট এতটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকার প্রতি যথেষ্ট নাখোশ প্রধানমন্ত্রী সজীবাদের জয়ভাই তো আসেনি, আর আওয়ামী লীগের নেতারাও আছেন, আর আমেরিকার নাখোশের কথাটা বোঝা যায় না, এরা শুধু একই কথা বলে, বাট সময় মতো হয়তো কোনো কিছু বলতে পারে, সেটা সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।